কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটার আগে মসজিদ সমূহ থেকে ফিতনা ছড়াবে কি রকম ফিতনা ছড়াবে নবীজি সেগুলো সুস্পষ্ট করে বলে গিয়েছেন আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআ ততদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ যতদিন না মানুষ মসজিদ নিয়ে পরস্পর গর্ব করে আখিরি জামানায় এমন একটা সময় আসবে নবীজি বলেছেন আখিরি জামানায় মানুষগুলো মসজিদের শোভা সৌন্দর্য বর্ধনে মনোযোগী হয়ে কার চাইতে কার মসজিদকে বেশি সুন্দর করতে পারে এগুলো নিয়ে মানুষ কম্পিটিশন করবে মানুষগুলো মসজিদের বাহ্যিক সৌন্দর্য বর্ধনে যতটা মনোযোগী হবে মসজিদের ভেতরে হেদায়াতি কার্যক্রম পরিচালনায় ততটুকু মনোযোগী হবে না এমন এক ফিতনার জামানা আসবে এলাকায় এলাকায় মানুষ মসজিদ নিয়ে গর্ব করা শুরু করবে কোন এলাকায় যদি এক কোটি টাকা দিয়ে মসজিদ বানানো হয় অন্য এলাকার লোকেরা বলবে তোমরা মাত্র এক কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছ অথচ আমরা দুই কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছি কোন এলাকায় একশো একটা গম্বুজ দিয়ে মসজিদ বানানো হলে অন্য এলাকার লোকেরা বলবে আমরা তো দুইশো তিনটা গম্বুজ দিয়ে মসজিদ বানিয়েছি খেয়াল করে কথাগুলো শুনুন মসজিদ সুন্দর করা এটা কিন্তু খারাপ কাজ নয় কিন্তু কেবলমাত্র মসজিদের সৌন্দর্য বর্ধনে মনোযোগী হয়ে মসজিদের ভেতরে হেদায়েতি কার্যক্রমের দিকে অমনোযোগী হওয়া এটা হলো কেয়ামতের আলামত নবীজি বলেছেন আখিরি জামানায় এমন ভয়াবহ ফিতনা শুরু হবে মানুষগুলো মসজিদকে কেবল সুন্দর করার প্রতি মনোযোগী হবে কার মসজিদের টাইলস কত সুন্দর হয় কার মসজিদের ইন্টেরিয়ার কত সুন্দর হয় কার মসজিদের ডিজাইন কত সুন্দর হয় এগুলো নিয়ে মানুষ পরস্পর গর্ব করবে কিন্তু ওই সুন্দর সুন্দর মসজিদের ভেতরের অবস্থা কেমন হবে শোনো নবীজি বলেছেন ইন্না মিন আলামাতিস সাআ উলুউন আহলুল ফিসতি ফিল মাসাজিদ নবীজি বলেছেন কিয়ামতের একটা আলামত কিয়ামতের একটা লক্ষণ হলো ওই সুন্দর সুন্দর মসজিদগুলোর ভেতরে ঢুকলে দেখা যাবে সুন্দর সুন্দর মসজিদগুলোর ভেতরে ঢুকলে দেখা যাবে ইমানদার ইমাম সাহেব খতিব সাহেব কিংবা ইমানদারদের গলার আওয়াজের চাইতে পাপাচারী ফাসিক লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে আজকের সমাজের নির্মম বাস্তবতা দেখেন কি আজকে দেখেন সুন্দর সুন্দর মসজিদের ইমাম তিনি ওই মসজিদের মিম্বরে বসে সুদের বিরুদ্ধে কথা বলতে পারেন না কারণ ওই সুন্দর মসজিদ কমিটির সভাপতি অথবা কমিটির ভেতরে বড় মাপের সুদখোর আছে সুন্দর ওই মসজিদ কমিটির ভেতরে রসুলুল্লাহর মিম্বরে বসে খতিব সাহেব ঘুষ নিয়ে কথা বলতে পারেন না কারণ কমিটিতে ওই এলাকার বড় মাপের ঘুষখোর আছে খতিব সাহেব চাঁদাবাজি টেন্ডারবাজি নিয়ে কথা বলতে পারেন না কারণ কমিটির ভেতরে বড় মাপের চাঁদাবাজ টেন্ডারবাজ আছে কি বলেন আজকের সমাজে এগুলো আছে না নাই এক হুজুর মসজিদে চাকরি পাইছেন নতুন চাকরি পাওয়ার পরে জুমার দিনে খুব সুন্দর প্রিপারেশন নিয়েছেন প্রস্তুতি নিয়েছেন আজকে তিনি সুদ নিয়ে বয়ান করবেন যখনই তিনি সোয়া বারোটায় বয়ান শুরু করেছেন সভাপতি কাশি মারছেন হুজুর চালাক ছিলেন বুঝে গেছেন আমার ওয়াজ এই মসজিদে কমন পড়ে গেছে চাকরি তো বাঁচানো দরকার সাথে সাথে টপিক চেঞ্জ করে চলে গেছেন ঘুষের ওয়াজে কিন্তু বেচারার কি দুর্ভাগ্য কিছুক্ষণ পরে সেক্রেটারি কাশি মারছেন হুজুর বুঝছেন আমার এই ওয়াজও দেখি কমন চলে গেছেন তিনি টেন্ডারবাজি চাঁদাবাজি দুর্নীতির ওয়াজে কিছুক্ষণ পরে দুর্নীতিবাজ কেশিয়া মারছে কাশিয়ার একটা হুজুর বুঝছেন এই ওয়াজও আমার কমন পড়ে গেছে ঘড়ির দিকে তাকায় দেখে একটা পনেরো মিনিট বাজে হুজুর দেখলেন যাই হোক আজকের জুমা কাটানো গেছে ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল যে হুজুর শুধুমাত্র চাকরি বাঁচানোর জন্য সুদখুর সভাপতি ঘুষখুর সেক্রেটারি দুর্নীতিবাদ কেশিয়ারকে ভয় করে চাকরি বাঁচানোর জন্য মিম্বরে বসে হক কথা বলতে পারেন না ভাই আপনি ইমামতি আর খতিবগিরির চাকরি বাদ দিয়ে আপনি কৃষি কাজ করে কিংবা মাটি কেটে ভাত খান আপনার জন্য সম্মানের হবে আর যদি আপনি ওই পবিত্র মিম্বরে বসে যান তো সুদখুর ঘুষখুর চাঁদাবাজ টেন্ডারবাজ চোর ডাকাত দুর্নীতিবাজদেরকে পরোয়া না করে সাহসিকতার সাথে গলার আওয়াজকে বড় করে হক
শয়তান আপনি কারণ আপনি রাজ্জাককে ভয় করেন না আপনি রিজিককে ভয় করেন উচিত ছিল রাজ্জাককে ভয় করা যারা রিজিককে ভয় করে সারা জীবন তারা অভাবে থাকে আর যারা রাজ্জাককে ভয় করে রাজ্জাক তাদেরকে রিজিক দিয়ে ভরপুর করে রাখে তার আকীদায় ঝামেলা আছে বিশ্বাসে ঝামেলা আছে আপনি রাজ্জাকের পেছনে না দৌড়াবেন রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ আরে ভাই আপনি তো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ কেন রিজিকের ভয় করে পাপী তাপীদের গোলামি করেন আপনি তো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব কেন রিজিককে ভয় করেন ওই যে আকাশের দিকে মাথা উঁচু করলে সকালবেলা পাখি দেখা যায় এই পাখিগুলারে যিনি খাওয়ান তিনি কে আল্লাহ এই পাখিগুলো সকালবেলা তার বাসা থেকে তার নীড় থেকে খালি পেটে বের হয় খালি পেটে বের হয় তার ডানা ঝাপটি ঝাপটি আসমানে আকাশের দিকে উঠতে থাকে খাবারের নেশায় সে কিন্তু জানে না কোথায় তার জন্য রিজিক আছে খাবার আছে সে কিন্তু সকালবেলা বারা তার নীড় থেকে বাড়ি থেকে বাসা থেকে বের হয়ে তার ডানাটা ঝাপটাতে ঝাপটাতে যখন সে সামনের দিকে অগ্রসর হয় দেখা যায় ওই পাখিটাও সন্ধ্যাবেলা বাসায় আসার সময় খালি পেটে আসে না পেটটা ভর্তি থাকে ওই পাখিটাকে পেট ভর্তি করে রিজিক দিয়ে যিনি বাসায় ফিরাইয়া দেন তিনি কে নবীজির একটা হাদিস মনে পড়ল আমার উপর তাওয়াক্কুল থাকলে আল্লাহ আল্লাহর নবী বলেছেন আল্লাহর উপর তাওয়াক্কুল থাকলে আল্লাহ পাখিদের যেভাবে রিজিক দেন তোমাদেরকেও সেভাবে রিজিক দিবেন কে আপনি রাজ্জাককে না ভয় করবেন রিজিকের ভয় আছে এই জন্য দুনিয়াতে আপনার দাম নাই আপনাকে মানুষ সামনে সালাম দিলে ও পেছনে গিয়া বলে এই লোকটা আল্লাহর গোলামি করে না মানুষের গোলামি করে এই দুনিয়াতে আমরা গোলামি করব একজনের তিনি কে আল্লাহ ওই আল্লাহর গোলামি করতে গিয়ে আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়ে হুমকি ধমকি আসবে কারণ দ্বীনের পথ ফুল বিচারি নয় এটা কণ্ঠকাকীর্ণ পথ এই কণ্ঠকাকীর্ণ পথে চলতে গেলে বাধা বিপত্তি জেল জুলুম সবকিছু আসতে পারে কিন্তু একজন ইমানদার তার ইমানের জন্য মরতে পারে তাও জালেমদের সামনে মাথা নত করতে পারে না আমাদের পূর্বপুরুষরা কখনো জালিমদের সামনে মাথা নত করেন নাই তাদের পেটে খাবার ছিল না ভিটামাটি ছিল না কিচ্ছু ছিল না কিন্তু দুনিয়ার শ্রেষ্ঠ দৌলত ইমান তাদের কাছে ছিল সেই ইমানকে কেড়ে নেওয়ার জন্য কাফের মুশরিক আর জালিমের গোষ্ঠী তাদেরকে মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিত করে শুইয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে নিপীড়ন করেছে কাউকে কাউকে নির্যাতন করতে করতে উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় ডুবিয়েছে এরপরে মরণের কথা বলেছে মরণের হুমকি দিয়েছে হয় ঈমান দাও নইলে জীবন দাও আমাদের পূর্বপুরুষরা তাদের জীবন দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছে তাও বাতিলদের কাছে ঈমান বিক্রি করে না আমরা তাদের উত্তর শুনি আমরাও ঈমান বিক্রি করতে শিখি নাই আমরা প্রয়োজনে ফাঁসির কাছে গিয়ে ফাঁসিতে ঝুলে শহীদ হতে রাজি তাও কারো কাছে ঈমান বিক্রি করতে রাজি না আমরা একজনকে ভয় করব তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না আমরা সেই মহান রবকেই ভয় করি তিনি আমাদের আরো জোরে বলেন বলছিলাম শেষ জামানার মসজিদ গুলোর ভেতরে ফেতনা থাকবে মসজিদ গুলোতে পাপাচারীদের গলার আওয়াজ বড় হয়ে বাহ্যিক ভাবে মসজিদ সুন্দর কিন্তু মসজিদের ভেতরে ঢুকলে দেখা যাবে হালাল খুনের চাইতে হারাম খুনের সংখ্যা মসজিদ যারা পরিচালনা করবে দেখা যাবে এরা হেদায়েতের দিকে না এরা আছে খালি মসজিদ কিভাবে সুন্দর করা যায়
আর মসজিদের কমিটির পদ কিভাবে দখল করা যায়। জুলুম করতে করতে সেখানেও জুলুম হবে। 5 কোটি টাকা দিয়ে মসজিদ বানাবে, কিন্তু সেই 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদের ইমাম সাহেবের 5000 টাকার বেতন এরা মাসের পর মাস আটকে রেখে ইমামের উপরে জুলুম করবে। এগুলো আছে না নাই? আমার দেশে বহু মসজিদ কমিটি মসজিদের ইমামের মুয়াজ্জিনের 4-5000 টাকা বেতন ঠিকমতো দেয় না, মাসের পর মাস আটকে রাখে, মসজিদ বানাইছে আবার 5 কোটি টাকা দিয়া। কি বলেন, আছে না নাই? আবার কমিটিতে পদ দখল করার জন্য কত কিছু, কিছু লোক তো মসজিদ কমিটিতে বসে থাকে, এরা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজে বসে না। যাদেরকে 5 ওয়াক্ত নামাজে পাওয়া যায় না, এই ধরনের বেনামাজি লোককে মসজিদ কমিটির কোনো পদ দেওয়া যাবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কথাটা কা? যারা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনবে, আল্লাহর দ্বীনের পথে চলবে, তারাই কেবল আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে। কথাটা কার? নামাজ নাই, কিছু নাই, যোগ্যতা কি আছে? কিছু টাকা পয়সা, আর আছে ক্ষমতা। টাকা দিয়া, পয়সা দিয়া, ক্ষমতা দিয়া, বাহাদুরি দিয়া মানুষের কাছে খ্যাতি পাওয়া যায়, দাম পাওয়া যায়? আল্লাহর কাছে পাওয়া যায়? আল্লাহর কাছে দাম পাইতে হলে কি করতে হবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে তাকওয়াবান যারা আল্লাহর কাছে দামি সম্মানিত মর্যাদাবান হলো তারা। সুবহানাল্লাহ। আমাদের সিলেকশন ভুল আছে, আমরা ভালো মানুষগুলোকে মসজিদের কমিটিতে রাখি না, এই জন্য মসজিদের ভেতরে হেদায়েতি কাজ কমে গিয়েছে। রসুলুল্লাহর মসজিদের বৈশিষ্ট্য আর আমাদের মসজিদের বৈশিষ্ট্য আজ একরকম নয়। রসুলুল্লাহর মসজিদে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ হইতো না, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সেই মসজিদে নবীজি সামাজিক কাজ করেছেন, বিচার ফয়সালার কাজও করেছেন, আবার বহু সাহাবীর বিয়ে শাদিও পড়াইছেন। আমরা এখন মসজিদকে শুধু 5 ওয়াক্ত নামাজের জায়গা বানাইছি, 5 ওয়াক্ত নামাজের পরে মসজিদ তালা দিয়ে রাখি, আছে না নাই? তো মসজিদ তালা দিয়ে রেখেছেন, এটা কি তালা দিয়ে রাখার জিনিস? এটাকে আপনি খোলা রাখবেন, এটা ইবাদতের জায়গা, শুধু ইবাদতের জায়গা নয়, নবীজি তো এই মসজিদে সামাজিক কাজ করেছেন, বিচার ফয়সালা করেছেন, এই মসজিদে ইলমের চর্চা হতো, দার্স হতো, কোরআনের দার্স হতো, হাদিসের দার্স হতো। আহলুস সুফফা এর অধিবাসীরা ছিলেন না মসজিদে নববীতে? ছিলেন, সেখানে দিন চর্চা হতো। আমাদের মসজিদগুলোতে এখন দার্সুল কোরআন, দার্সুল হাদিস নাই, বছরে একবার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করেই দায়িত্ব শেষ না। এই মাহফিলগুলোর চাইতে আরও বেশি প্রোডাক্টিভ কাজ হলো মসজিদগুলোতে যদি সাপ্তাহিক, মাসিক, অথবা যদি 2 মাসেও একবার ইসলাহি বয়ান বা দার্সুল কোরআন, দার্সুল হাদিস আয়োজন করা হয়, তাহলে দেখা যাবে মানুষের ইমানটা সমৃদ্ধ হবে এই প্রোগ্রামগুলোর মাধ্যমে, ঠিক কি না? তবে আমাদের দেশে অনেক ভাইয়েরা এই ধরনের কাজ করতে চান, করতে পারে না, পরিবেশ তো খারাপ, কারণ 10-12 জন একত্রিত হইয়া কোরআন হাতে নিয়ে কোরআনের বৈঠক করলে কিছু মানুষের নাকে ডিস্টার্ব, তারা ওই কোরআনের বৈঠককে নাশকতার বৈঠক মনে করে। যারা কোরআনের বৈঠক, কোরআনের প্রোগ্রামগুলোকে নাশকতার বৈঠক মনে করে, নাশকতার গন্ধ খুঁজে, আমি বলবো আসমানের নিচে জমিনের উপরে এদের মতো জঙ্গি, এদের মতো সন্ত্রাসী আর নাই। কারণ কোরআন শান্তির পক্ষে, অশান্তির বিপক্ষে। সেই কোরআনের বৈঠককে কেউ যদি নাশকতার বৈঠক বানায়, বুঝতে হবে এই লোকটা নিজেই অত্যন্ত নাশকতাবাজ এবং ফাসাদ, এবং একজন ফাসাদ সৃষ্টিকারী মানুষ, ঠিক কিনা বলেন? আমরা আমাদের মসজিদগুলোকে আসুন রসুলুল্লাহর মসজিদের মতো বৈশিষ্ট্য মণ্ডিত করি। কি করতে হবে? মসজিদগুলোতে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এই গ্রামে, এই এলাকায়, আপনাদের এলাকার নাম কি? পূর্ব সোনাপুর। এই সোনাপুর গ্রামে বহু ভাইয়েরা আছেন, এরা এখনো শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। তো মসজিদের মধ্যে কোরআন তালিম একটা কোর্স রাখা হোক, যেখানে আমার বাবা যান, চাচা যান, ভাই যানরা কোরআনটাকে শুদ্ধ করে শিখতে পারবে, মাসে 1-2 বার সেখানে দার্সের আয়োজন করা হোক, এরপরে মসজিদগুলোতে মসজিদ কমিটির উদ্যোগে সামাজিক কিছু কর্মসূচি নেওয়া হোক, এতিমদের বিবাহ প্রকল্প, এরকম কিছু প্রজেক্ট নেওয়া হোক, শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, এরকম বহু সামাজিক কাজ মসজিদ থেকে করলে দেখা যাবে অমুসলিমরাও আমাদের এই কাজকর্ম থেকে প্রভাবিত হবে, যে মুসলমানরা তো তাদের মসজিদ কমিটি দিয়ে শুধু মসজিদ চালায় না, দেখতেছি মানবতাবাদী সামাজিক অনেক কাজও চালায়। এগুলো তো ছিল রসুলুল্লাহর মসজিদের বৈশিষ্ট্য। আমাদের মসজিদের বৈশিষ্ট্য শুধু 5 ওয়াক্তের নামাজ আর কিচ্ছু? কথাগুলো কি ভুল বলেছি? শেষ জামানায় মসজিদের এই ফিতনা থেকে আল্লাহ বাঁচায় রাখুন। আরো ভয়াবহ ফিতনা শেষ জামানায়, মসজিদের ভিতরে মারামারি লেগে যায়, কে বুকের উপরে আর কে নাভির উপরে। আরে ভাই,
মসজিদে লইকা নাবির উপরে বান্ধুক আর বুকের উপরে বান্ধুক এত নামাজে আসছে এদের হাত পাড়া নিয়ে ঠেলাঠেলি না কইরা যারা আসে নাই তাদেরকে আপনি দাওয়াত দিয়ে দিয়া মসজিদে নিয়ে আসেন আমার দেশে মানুষ অহেতু ফালতু বেহুদা কাজ নিয়ে বেশি পড়ে থাকে কাজের কাজ নিয়ে মানুষ পড়ে থাকে না কি বলেন এরকম আছরা নাই আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করে কষ্ট হচ্ছে আপনাদের তাহলে শেষ জামানা এক নাম্বার একটা ফিতনা বললাম যে মসজিদ সমূহ থেকে ফিতনা ছড়াবে আল্লাহ এই সব ফিতনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আমিন নাম্বার 2 দুই নাম্বার আরেকটা ফিতনার কথা বলি এটা তো আরো বাস্তবিক নবীজি বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় মানুষ তার পরিচিত মানুষদের মধ্যে স্পেসিফিক কিছু মানুষ ছাড়া আর কাউকে সে সালাম দিবে না আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ أن يسلم الرجل على الرجل لا يسلم عليه إلا للمعرفة نبي جي بولي چه نشتوئي كيامو تر اكتا علامت كيامو تر اكتا لقفن هلو مانوش تر پوری چیتو سڑا او پوری چیتو کے سلام دی بنا اما در سمازه ایگولا نائی دیکھا جائے امرا کے بول مطر اما در پوری چیتو لوگ جن کے سلام دی او پوری چیتو در کے سلام دی نا ابار اما در مدد امن شماب আমরা সালাম দেওয়ার চাইতে সালাম বেশি নিতে চাই আর কেউ যদি ঊর্ধ্বতন জায়গায় থাকে অধস্তনকে সালাম দিতে চায় না দেখা যায় একজন বাড়িওয়ালা তিনি বাড়ির মালিক তিনি তার বাড়ির দারোয়ানকে সালাম দিতে পারেন না নবীজি বলেছেন যে আগে সালাম দেয় তার অন্তরে কোনো অহংকার নাই সে হলো অহংকার মুক্ত তাহলে বাড়িওয়ালা যদি বাড়ির মালিক হয় তার দারোয়ানকে সালাম দিতে না পারে বোঝা যাবে অন্তরের ভেতরে অহংকার আছে গাড়ির মালিক হয়ে যদি গাড়িওয়ালা তার ড্রাইভারকে সালাম দিতে না পারে বোঝা যাবে ওই গাড়ির মালিক গাড়িওয়ালার ভেতরে অহংকার আছে আমরা যদি উদ্দতন চেয়ারে বসে অধস্তনকে সালাম দিতে না পারি তাহলে বোঝা যাবে আমাদের অন্তরে অহংকার আছে দেখা যায় মাদ্রাসার মুহতামিম সাহেব মাদ্রাসার প্রিন্সিপাল তিনি তার সহকারী শিক্ষকদেরকে সালাম দেন না কারণ তিনি তো উপরের চেয়ারে স্কুলের হেডমাস্টার কলেজের প্রিন্সিপাল তিনি তার অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে সালাম দেন না কারণ তিনি উপরের চেয়ারে এই রকম উপরের চেয়ারে বসা লোকগুলো নিচের চেয়ারের লোকদেরকে সালাম দেয় না মনে করে আমি উর্ধতন চেয়ারে আমি এদের বস আমি কেন সালাম দিব এরা আমার স্টাফ এরা আমার কর্মচারী মালিক হয় কিংবা উর্ধ্বতন চেয়ারে বসে আপনার স্টাফ আপনার কর্মচারী আপনার কলিগ অথবা আপনার অধস্তনকে আপনি যদি সালাম দিতে না পারেন তাহলে বোঝা গেল আপনার দিলের ভিতরে অন্তরের ভিতরে অহংকার আছে শেষ জামানায় যে ফিতনার কথা নবীজি বলেছেন ওই ফিতনার মধ্যে আপনি ডুবে গিয়েছেন এই ফিতনা থেকে আপনি উঠেন খবরদার যাকে পাবেন তাকে সালাম দিবেন সালাম দেওয়া হচ্ছে আমার নবীর একটা অন্যতম সুন্নাত আমার নবীকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই আমার নবীকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে বরং নবীজি যাকেই দেখেছেন আগে সালাম দিয়ে দিয়েছেন কিন্তু আমাদের কারো কারো স্বভাব হলো এমন আমরা সালাম দিতে চাই না শুধু আমরা সালাম দিতে চাই ঘটনা তো একটা মনে পড়ে গেছে বলবো এক মুরব্বি চাচা যাচ্ছেন চৌরাস্তা দিয়ে কিছু যুবক চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে এই যুবকরা চাচাকে খেয়াল করে নেই সালাম দেয় নেই চাচা তো ভায়া এই তোর বাপের নাম অনেক কিছু বলে ফেলেছে চাচা ফায়ার না হয়ে চাচা যদি যুবকদেরকে বলতেন বাবা জানরা আসসালামু আলাইকুম তো যুবকরা সালামের উত্তর দিত আর মনে মনে শরম পাইত শরম পেয়ে একটা আরেকটারে কইতো আমাদের বাপের বয়সী লোক চাচা আমাদেরকে সালাম দিয়েছে আমরা তো শরম পেয়ে গেছি এই চাচা যদি নেক্সট টাইম আমাদের চোখের সামনে পড়েন সবাই সতর্ক থাকবি চাচাকে আমরা সবাই আগে ভাগি সালাম দিয়ে দিই তাহলে বোঝা গেল রাগারাগি না করে আপনি যদি নিজে সালাম দিয়ে দিতে এর মাধ্যমে ওই যুবক ছেলেগুলো সালামের তালিম পেয়ে যেত সালামের তালিম আমরা আমাদের ঘর থেকে শুরু করব আমরা আমাদের ছেলে মেয়েকে সালাম দিব সন্তানদেরকে আমরা সালাম দিব আপনি বাপ হয়ে আপনার ছেলেকে সালাম দিবেন এই কারণে সালাম দিবেন আপনার ছেলে আপনার কাছ থেকে সালামের তালিম পেয়ে যাবে আপনি বাপ হয়ে আপনার মেয়েকে সালাম দিবেন কারণ আপনার মেয়ে আপনার কাছ থেকে সালামের তালিম পেয়ে যাবে ঘরে যখনই ঢুকবেন ঘরে থাকা সবাইকে সালাম দিবেন ঘোষণাটা কার ফাইলা দখলতুম বুয়ুতান ফসাল্লিমু আলা আনফুসিকুম আল্লাহ তাআলা বলেছেন যখনই তোমরা ঘরে ঢুকবা ঘরবাসীকে সালাম দিবা কথাটা কার আপনি বাড়িতে গিয়েছেন ভাবিকে সালাম দিয়ে দিয়ে
দেখবেন ভাবি যদি কোনো কারণে আপনার উপর বেজার থাকে দেখবেন মুখে হাসি চলে আসবে কারণ সালাম মানে শান্তি আপনি সালাম দিলে ঘরের অশান্তি যিনি দূর করে দিবেন তিনি কে অনেকে বলে না আই দিতাম না কেন কয় আমি জামাই আমি কিল্লাই দিতাম আমারে না দিবে আমাকে তো দেওয়া দরকার আমি কিল্লাই দিতাম তা আপনি জামাই হইছেন তো কি হইছে বউকে সালাম দিলে কোনো অসুবিধা আছে কথা কোন না কেন কোনো অসুবিধা আছে এক ভাই আমার একদিন কয় হুজুর আমি সালাম দিছিলাম তো দিয়া তো আমি বেকায়দায় পড়ে গেছি কইলাম ভাই কি হইছে কয় আমি বাসার কলিং বেলে চাপ মারছি আমার বউ দরজা খুলছে খোলার পরে আমি তো সালাম দিলাম আসসালামু আলাইকুম আমার বউ সালামের জবাব দেয় না কয় কি ঢং করো আমারে তুমি চিনো না আমরা ভাবছি সালাম শুধুমাত্র সুনির্দিষ্ট কিছু ব্যক্তিকে দেওয়া যায় এর বাইরে দেওয়া কিন্তু না সালাম আমরা সবাই সবাইকে দিতে পারবো কোনো অসুবিধা অনেকে আছে সালামে অভ্যস্ত নয় হাই হ্যালো হেই এগুলোতে অভ্যস্ত আছে না নাই বিশেষ করে আমার যুব সমাজ তারা সালাম দেয় না কয় হাই আমার একদিন এক ছেলে মেসেঞ্জারে ইনবক্স করেছে হাই হুজুর আমি উত্তর দিয়েছি নাই হুজুর সে আমাকে বলতেছে হুজুর ডোন্ট মাইন্ড প্লিজ হোয়াট ডু ইউ মিন বাই নাই হুজুর আপনি যে আমাকে রিপ্লাই করলেন নাই হুজুর এই নাই হুজুর দ্বারা আপনি কি বুঝাইতে চাইছেন আমি কইলাম ভাই আপনি বলেছেন হাই আমি লিখেছি নাই বুঝাইছি এইটা যে এই হাই এর কোনো ভ্যালু ইসলামে নাই আমি বললাম এই যে দেখুন এভাবে অভিবাদনটা হয় এরকম আমি তাকে বললাম আসসালামু এই যে অভিবাদন তাহিয়া একজনের সাথে আরেকজনের দেখা সাক্ষাৎ হলে সালাম দিতে হবে এটা আমাদেরকে যিনি শিখিয়েছেন তিনি কে সালাম হচ্ছে আল্লাহর নাম আল্লাহ আমাদের বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সালাম শিখিয়েছেন এভাবে আল্লাহ সালামের তালিম আমাদেরকে দিয়েছেন সারাদিন যদি আমরা হাই হেই হ্যালো বলি এর মধ্যে কোনো ফায়দা নাই কিন্তু নবীজি বলেছেন কেউ যদি আসসালামু আলাইকুম এতটুকু বলে সালাম দেয় ফেরেশতা আমল নামার মধ্যে দশটা নেকি লিখে দেয় কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু পর্যন্ত সালাম দেয় ফেরেশতা আমল নামায় বিশটা নেকি লিখে দেয় আর কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এতটুকু পর্যন্ত সালাম দেয় ফেরেশতা আমল নামায় ৩০টা নেকি লিখে দেয় তাহলে রেগুলার যদি আপনি ১০০ মানুষকে সালাম দিতে পারেন ১০০ গুণ ৩০ সমান কয় হাজার আরো জুড়ে বলেন কয় হাজার কি কথা বলবেন না কয় হাজার আফসারি স্টাইল হয়ে গেছে তাই না রফিকুল্লাহ আফসারি ভাই স্টাইল না আফসারি ভাই আসবেন ইনশা তাহলে কয় হাজার নাকি হয় যুবক তরুণ ছাত্র ভাইয়েরা হাই হেই হ্যালো চলবে না সালাম চলবে নবীজি বলেছেন তিনটা কাজ করো আর নিরাপদে জান্নাতে ঢুকো আফসুস সালাম বাইনাকুম তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রসার ঘটাও দুই নম্বর ও আতিমুত তাম সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াও তিন নম্বর ও সল্লু বিল্লাইলি ওয়ান্নাসুনিয়া রাতের বেলা সবাই যখন ঘুমায় তখন তুমি তাহাজ্জুদে দাঁড়াও তাদখুলুল জান্নাত বিসালাম তাহলেই নিরাপদে জান্নাতে ঢুকতে পারবা তাহলে আখেরি জামানার ফিতনা হলো মানুষ পরিচিত ছাড়া অপরিচিতকে সালাম দিবে না এই ফিতনার মধ্যে আমরা ডুবে থাকব না ফিতনা থেকে সেফ থাকব সেফ থাকার জন্য আমাদের এলাকায় এখন থেকে সোনাপুরে সালাম আমরা বাড়াবো না কমাবো নবীজি বলেছেন তোমার কোনো ভাইয়ের সাথে দেখা হয়েছে সালাম দিয়েছো কিছুক্ষণ পরে একটু ঘুরে আসছে কিংবা দেয়ালের আড়ালে গিয়েছে বৃক্ষের আড়ালে গিয়েছে আবার ঘুরে আসছে আবার তারে সালাম দাও কারণ সালামের ভেতরে কোনো লস তাহলে সালাম আমরা আমাদের এলাকায় সোনাপুরে সালাম আগের চাইতে বাড়বে না কমবে সালাম এলাকায় বাড়বে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত তুলে নামান তবে সালামের নামে টিটকারি মেরেন না টিটকারি মেরেন না ঘটনা তো আরেকটা মনে পড়ে গেছে বলবো নবীজি একদিন আম্মা যান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বসে আছে এক ইহুদি এসে নবীজিকে সালাম দিয়েছে আসসালামু আলাইক আসসালামু লাম বাদ দিয়ে আসসালামু আলাইক নবীজি বললেন ওয়ালাইকুম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন নবীজি
লোকটা আপনাকে সালাম দিল আপনি তার সালামের পুরো জবাব দিলেন না কেন শুধু ওয়ালাইকুম বললেন কেন নবীজি বলেন আয়েশা তুমি বুঝো না এ টিটকারি মারছে আমারে কি রকম টিটকারি সে বলেছে আসসালামু আলাইক সালাম মানে শান্তি আর সাম মানে মৃত্যু মৃত্যু অনেক মানুষ আছে দেখবেন সালাম শুদ্ধ করে দেয় না সালাম হচ্ছে আসসালামু আলাইকুম কয় ভাই সামালিকুম আসসালামু আলাইকুম মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক আর সামালিকুম মানে তুই মরে যা সালাম দিল না টিটকারি মারলো এজন্য অমুসলিম কেউ সালাম আপনাকে দিলে আপনি পুরো জবাব দিবেন না বলবেন ওয়ালাইকুম ভালো হইলে ভালো খারাপ হইলে তোর উপরে দি ঠাড়া হলো তাহলে অমুসলিম কেউ সালাম দিলে কি বলবেন ওয়ালাইকুম তুমি যা বলছো ওই ঠাড়া তোমার উপরই পড়ো ভালো হইলে ভালো খারাপ হইলে স্টাইল করে সালাম দিবেন না আসসালামু আলাইকুম সালাম আলাইকুম এগুলো কোনো সালাম না আর মহিলারা তো স্টাইল করে বলে আসসালামু আলাইকুম আরে বাপ রে বাপ সালাম আলাইকুম এইরকম সালামের নামে ফাইজলামি করা যাবে না শুদ্ধ করে সালাম দিতে হবে সালাম হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত জবাব দেন আপনারা এবার আপনারা সবাই শুদ্ধ কইরা আমার একটা সালাম দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই যে আমি আপনাদেরকে সালাম দিলাম আপনারা আমাকে দিলেন এর মাধ্যমে সালামের তালিম হয়ে গেল আলহামদুলিল্লাহ তাহলে আমাদের এলাকায় সালাম পারবে তো বিয়াত্তে ভাইয়েরা রেডি হন আজকে ভাবি কিন্তু অপেক্ষায় আপনি সালাম দিবেন গে না দিলে খবর আছে আমরা ঘরে সালামের প্রসার ঘটাবো বলেন ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে নাকি আপনাদের এরপরে আখিরি জামানার আরেকটি ফিতনা তিন নম্বর নবীজি বলেছেন আখিরি জামানায় মাদক মদ নাচ গান বাদ্যযন্ত্র এগুলো মানুষের জন্য স্বাভাবিক ব্যাপার হয়ে যাবে এগুলোকে মানুষ জায়েজ মনে করবে আল্লাহর নবী বলেছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হির ওয়াল খামরা ইস্তাহিল্লুনাল হির ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ নবীজি বলেছেন অচিরেই আমার উম্মতের মধ্যে এমন অনেক ভয়াবহ সময় আসবে আমার উম্মত রেশমি কাপড় পরিধানকে জায়েজ মনে করবে মদ্যপান মাদককে তারা জায়েজ মনে করবে এই বাংলাদেশের এমন কিছু জেলা আছে এমন কিছু উপজেলা আছে আমি নিজে সফর করেছি এই চোখগুলো না থাকলে এলাকার নাম বলতাম এলাকার নাম বললে তারা আবার এলাকার নাম যা থাম্বেল বানাবে ওই এলাকা নিয়ে যা বললেন এম হাসিবুর রহমান এই জন্য এলাকার নাম বললাম না ওই সকল এলাকায় মাহফিল শেষে যখন আমরা রাতের বেলা আসি দেখি রাস্তার মধ্যে কিছু মানুষ মাথা ঘুরাইয়া ঘুরাইয়া হাঁটে যদি জিজ্ঞেস করি ভাই ঘটনা কি মাথা ঝুলাইয়া ঝুলাইয়া হাঁটেন কেন কয় রাত জাগার ওষুধ খাইছি তারা ইয়াবাকে গাজাকে রাত জাগার ওষুধ বানাইছে তারা এটা যে মাদক মাদক এটা মনেও করে এমনকি ওইসব এলাকায় ইমাম সাহেবরাও কুরআন শরীফের ভেতরে এই সকল জিনিস রাখে মাঝে মাঝে টেলিভিশনে দেখা যায় কি বলেন আছে না নাই অনেকে মনে হয় বুঝে ফেলছেন কোন দিকে কথা নিয়ে যাচ্ছি আখেরি জামানায় মাদককে মানুষ হালকা মনে করবে এই যে তোমরা যারা কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো মা বাপ তোমাদেরকে মাথার ঘাম পায়ে ফেলে যে পয়সাগুলো তোমাদেরকে দেয় ঢাকায় থাকো চিটাংয়ে থাকো দেশের নাম করা নাম করা বিশ্ববিদ্যালয়ে পড়ো কলেজে পড়ো কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমরাও তো মাঝে মাঝে অসৎ ছেলে পেলেদের সাথে মিশে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের রেল লাইনে বসে কিংবা বিশ্ববিদ্যালয়ের হরে তোমরা গাঁজাখুরদের সাথে গাঞ্জার আসরে অনেকে চলে যাও খবরদার আমার প্রিয় ভাইয়েরা বিশ্ববিদ্যালয় আর কলেজ ক্যাম্পাসে যারা তোমাদেরকে মাদকের দিকে নিয়ে যেতে যায় এরা তোমাদের বন্ধু নয় এরা তোমাদের দুশ্মন এরা মানবতার দুশ্মন এদের সঙ্গ ছেড়ে দাও সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে হলো সর্বনাশ এদের সঙ্গ ছাড়ো নামাজি ছেলেদের সঙ্গী হও যারা কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাওয়াতি কাজ করে যারা তোমাকে পেলেই জিজ্ঞেস করে ভাই জামাতে নামাজ পড়ছো কিনা যারা তোমার হাতে কুরআন দেয় হাদিস দেয় ইসলামী সাহিত্য দেয় তাহাজ্জুদের নামাজের জন্য তোমাকে ডাকে এই সৎ ভালো ভালো ছেলেদের সঙ্গে হয়ে গেলে দিনের পথে থাকা যাবে ইনশাআল্লাহ অসৎ বন্ধুদের সঙ্গ ছেড়ে দাও অসৎ ছেলেদের সাথে মিশো না মাদক গ্রহণ করো না আজকে যুব সমাজ তরুণ সমাজকে এই মাদক ধ্বংস করে দিচ্ছে মাদক হলো যুব সমাজ আর তরুণ সমাজকে ধ্বংসের একটা অন্যতম উপাদান আল্লাহ কোরআনে কি বলেছেন শুনুন আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা
তুমি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তোমার শরীরটাকে দেহটাকে তুমি ধ্বংসের দিকে ক্ষতির দিকে নিয়ে যাও না এই মাদক গ্রহণ করলে মানুষের শরীরটা ধীরে 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 ক্ষতির দিকে চলে যায় মানুষ আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায় সুতরাং যেই জিনিসটা সেবন করলে ধ্বংসের দিকে চলে যাবে সেটা সেবন করতে যিনি নিষিদ্ধ করেছেন তিনিকে সুতরাং খবরদার ভাইয়েরা আপনার শরীরের হক আছে শরীরের হক আদায় করবেন আর এই শরীরটা তো আপনার নয় আপনার শরীর আর আপনার জানের মালিক যিনি তিনিকে সে আল্লাহ নিষেধ করেছেন খবরদার মাদকের দিকে গিয়ে তুমি তোমাকে ধ্বংস করে নিও না এরপর আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় মানুষ নাচ গানকে বড় হালকা জিনিস মনে করবে এখন তো বাজনা হায় রে হায় আজকে তো মনে পড়ছে আরেক কথা এই ইউটিউবার ভাইরাও আপনারা শুনুন মাঝে মাঝে দেখা যায় এখন তো ওয়াজ মাহফিলেও বাজনা ঢুকছে এটা আপনারা ফেসবুকে দেখেছেন না মাহফিলে বাজনা ঢুকলো কেমন মাহফিলে ঢুকছে এমনে বিভিন্ন হুজুরদের আলোচনার দুই তিন মিনিটের অংশ কাট করে ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল বাজনা দেয় কে আসেনি পিছনে এরকম হালকা হালকা মিউজিক আর সামনে হুজুরদের কথা আছে না নাই এটা হচ্ছে এই জামানার সবচেয়ে ভয়াবহ বড় রকমের ফিতনা তা ঠিক তো কইলা তোমরা যুবকরাই তো আবার এটা শেয়ার করো কি বুঝে শেয়ার করো বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছে আর সেই বাদ্যযন্ত্রের ফিতনায় তুমি পড়ে গিয়েছো ভাই খবরদার বাজনার দিকে যাইও না এখন তো এই গান বাজনা ওয়াজ মাহফিলে ঢুকছে বিয়ে শাদিতে ঢুকে গেছে এখন বাজনা ছাড়া গান ছাড়া যেন আমাদের বিয়ে শাদি জমে না কি বললেন এরকম আছে না নাই আপনারা কি আমার কথায় বেজার হচ্ছেন নাকি আচ্ছা বলেন তো বিয়ে শাদি পাক কাজ না না পাক কাজ আরেকটু জোরে বলেন পাক কাজ গান বাজনা পাক না না পাক আল্লাহ রসুলের হাদিস নবীজি বলেছেন আল গিনা উয়ান বুতুন নিফা الغناء ينبت النفاق كما ينبت الماء الزرع পানি শেষ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে ঠিক তেমনি গান বাজনা মানুষের অন্তরের ভিতরে নিফাকের ভাইরাস মুনাফিকি বৃদ্ধি করে সুতরাং যে গান বাজনা আমাদের অন্তরকে কলুষিত করে যে গান বাজনা আমাদেরকে কলুষিত আমাদেরকে কলুষতার দিকে নাপাকের দিকে নিয়ে যায় এই গান বাজনা পরিহার করার দরকার আছে না নাই যারা বিয়ে শাদি উদ্ভূত যারা বিয়ে শাদির সময় গান বাজনা বানায়া ডিস্কো ডিস্কো ঝাঁকানাকা ঝাঁকানাকা এইসব গান বাজনা বাজায় যারা বিয়ে করে দেখবেন হে নিজে এবং তার বউ বেশিরভাগ ক্ষেত্রে এদের বৈবাহিক সম্পর্কের ভেতরে দেখবেন এর বউ প্রক্রিয়া করবে এর এদের বৈবাহিক জীবনে বরকত আসবে না কারণ গান বাজনা যেখানে বরকত নাই রহমত নাই গান বাজনা বাজায় যারা বিয়ে শাদি করবে বৈবাহিক জীবনে বরকত থাকবে এদের পুলামাইয়া এদের ঘরে যেগুলা হবে এগুলাও ডিস্কো ডিস্কো ঝাঁকানাকা ঝাঁকানাকা মার্কা হবে সুসন্তান হবে যুবক ভাইয়েরা বাজনার তালে তালে তাল মেলেও না এইসব বাজনাযুক্ত গান শুনবা না গান যদি শুনতেই হয় আল্লাহর শানে রসুলের শানে গান শুনতে হবে কারণ আল্লাহ আর রসুলের শানে যে গানগুলো আছে সেই গানগুলো আমাদের হৃদয়ের মধ্যে প্রেম জাগায় ভালোবাসা জাগায় হৃদয়কে শানিত করে আমাদের অন্তরকে দিনের পথে ধাবিত করে আমাদের দিলের খোরাককে মিটিয়ে দেয় ঠিক কি না বাজনা ছাড়াও গান সুন্দর বাজনা ছাড়া কি গান সুন্দর না বাজনা ছাড়াও গান শুরু করলে দেখবেন মানুষের অন্তর পুলকিত হবে সবাই বলবে এই দেখেন সবাই কেমনে বলে দেখেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ বাজনা ছাড়াও বুঝা গেছে সবার কাছে ভালো লাগে না খারাপ লাগে লিখেছেন কি জাতীয় কবি আমার জাতীয় কবির লেখা বহু গানে এখন পাবলিক বাজনা ঢুকাই দিয়েছে রমজানের ঈদের পরে রমজানের রোজার পরে ঈদ আসে আমার জাতীয় কবি লিখেছে অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ অমন রমজানের ওই বোঝা গেছে গানটা আপনাদেরও ভালো লাগে লিখেছেন জাতীয় কবি আর পাবলিক লাগাই দিছে বাজনা গানটা ছিল ভালো বাজনা লাগাই এইটারে আমরা শেষ করে দিয়েছি জাতীয় কবি নবীজিকে নিয়ে অনেক গান লিখেছেন লোকটা নামাজি বেশি ছিলেন না কিন্তু লোকটার ভেতরে নবী প্রেম ছিল এমনকি মরার আগে কি লিখা লিখেছে মসজিদেরি
পাশে আমায় কবর দিও ভাই যেন গুরে থেকেও মুয়াজিনের আজান শুনতে পাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই আমার গোরে পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোরু আজাব থেকে গোনাগা পাইবে রেহাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই আল্লাহ আকবার যেটা লিখেছেন কবুল করে ফেলেছেন কি এজন্য যুবক তরুণ ভাইরা বাজনার দিকে অশ্লীল গানের দিকে যাওয়া যাবে গান গাইবেন কার সামনে তোমার নামে যদি গান গায় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় আল্লাহ সুন্দর আল্লাহর নামের গানও দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আমার দেশে সাইমুম আছে কলরব আছে এত সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত ইসলামী গজল দ্বারা রিলিজ করে বাজনা ছাড়াও শুনলে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায় এজন্য আজে বাজে বাজনা যুক্ত গান বাজনার দিকে আমরা যাব না রাজি আছেন তো এটা শেষ জামান আর ভয়াবহ ফিতনা এই ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের এরপরে চার নম্বরে নবীজি বলেছেন আখিরি জামানায় কিয়ামতের ঘটনা ঘটার আগে জেহালত বেড়ে যাবে জাহেলদের কদর সমাজে বেড়ে যাবে আর জ্ঞানী লোকদের কদর কমে যাবে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে জ্ঞানী মানুষের কদর কমে যাবে জেহালত বাড়বে জাহেলদের কদর বাড়বে আজকে যেন এই হাদিসটা আমার সমাজের বাস্তবতার সাথে মিলে যাচ্ছে আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ আইরফাআল ইলম ওয়া ইউকসারাল জাহাল আল্লাহর নবী বলেছেন নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত কিয়ামতের একটা লক্ষণ হলো জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে জ্ঞানীদের কদর কমে যাবে আর জাহালত বাড়বে জাহেলদের কদর বাড়বে কেমনে বাড়ছে দেখাই দাম এই ওয়াজ মাহফিল গুলোতে আজ বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল শাইখুল হাদিস মুফাসসির মুহতামিম মুহাদ্দিস বড় বড় আলেমদেরকে এই আমানতের চেয়ারে না বসাইয়া আমরা এখন এই যুগে জাহেলদেরকে 24 ইঞ্চি 26 ইঞ্চি এদেরকে বসাই দিয়েছি তার যোগ্যতা কি যোগ্যতা 24 ইঞ্চি যোগ্যতা কি তার যোগ্যতা 26 ইঞ্চি এছাড়া আর কোনো যোগ্যতা নাই আজকে আলেমদের এই চেয়ারে আমরা জাহেলদেরকে বসিয়ে দিয়েছি এমনকি তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়ে কোরআনের মাহফিলে কোরআন হাদিসের গবেষক বাদ দিয়ে আমরা দেখা যাচ্ছে জাহেলদেরকে এখানে বসিয়ে আমরা সমাজকেও জেহালতের দিকে ঠেলে দিচ্ছি কাদেরকে বসাচ্ছি আমরা বসানোর আগে তো চিন্তাও করছি না পড়াশোনা নাই খালি 24 ইঞ্চি আর 26 ইঞ্চি এই জন্য বসাই দিলেন এক ব্যাককল এক ব্যাককল সে বলতেছে শুধুমাত্র মেডিকেলের বই পড়ে বাড়িতে পড়ে সে ডাক্তার হয়ে যাবে সম্ভব কথা কন না কেন আপনারা ডাক্তার হতে হলে এইচএসসি পর্যন্ত সায়েন্স ডিপার্টমেন্টে পড়াশোনা করতে হবে এরপরে মেডিকেল ভর্তি পরীক্ষায় পরীক্ষা দেওয়া লাগবে চান্স পাইলেই শেষ না এরপরে আপনাকে এমবিবিএস এ ভর্তি হয়ে বইপত্র কিনে মেডিকেল কলেজে মেডিকেল ইউনিভার্সিটিতে গিয়ে ডাক্তারদের কাছে প্রফেসরদের কাছে ক্লাস করে পরীক্ষা দিয়ে পাশ করে ইন্টার্ন করে এরপরে ডক্টর হতে হবে এখন আপনারা বলেন তো কেউ যদি কয় না আমি এত কিছু করতে পারবো না আমি ডাক্তারি সব বই কিনা আর বাড়িতে বইটা ডাক্তার হয়ে যাব আপনারা বলেন তো এই লোকটা যদি নিজেকে ডাক্তার বলে দাবি করে কেউ তার কাছে যাবে এত মানুষ মাইরা ফেলবে মানুষ মাইরা হাতুড়ে ডাক্তার হয়েছে
মানুষ মেরে ফেলবে তো সে কারণ কোনো ট্রেনিং গ্রামে গঞ্জে যারা ছোট ছোট ডাক্তার আমরা তাদেরকে হাতুড়ে ডাক্তার বলি ওনারাও কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত দুই একটা প্রশিক্ষণ নেয় এত প্রশিক্ষণও নেয় না আরেক লোক ইঞ্জিনিয়ার হতে যায় তো ইঞ্জিনিয়ার হতে চাইলে তাকে ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতে হবে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হলে সিএসসি তে পড়বে সিসিই তে পড়বে সে যদি ইঞ্জিনিয়ার হতে চায় ইটিই ট্রিপলি এগুলো আছে এই সব বিভাগে পড়বে হ্যাঁ কইলো না আমি এত কষ্ট করে ইউনিভার্সিটিতে 4 বছর আমি ব্যাচেলর অফ অনার্স করতে পারবো না বিএসসি করতে পারবো না ব্যাচেলর অফ সায়েন্স করতে পারবো না সে ইঞ্জিনিয়ারিং বইপত্র কিনা এরপরে বাড়িতে পড়াশোনা শুরু করলো এরপরে কয়েক বছর পরে বলল আমি এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছি মানুষ মানবে এটা তাহলে টিচারের কাছে উস্তাদের কাছে না পড়ে কয়েক বছর না গিয়ে একদম উস্তাদের সামনে ফেস টু ফেস পড়াশোনা না করে যদি ডাক্তার হওয়া না যায় ইঞ্জিনিয়ার হওয়া না যায় তাহলে উস্তাদের সামনে হাঁটু গেড়ে না বসে উস্তাদের থেকে জ্ঞান হাসিল না করে কিভাবে আলেম হওয়া যায় আমার যুক্তিতে ধরে নাও আপনার যুক্তিতে ধরে আমার যুক্তিতে ধরে না আমরা উস্তাদদের সামনে হাঁটু গেড়ে বসে পড়াশোনা করেছি কোন সমস্যা থাকলে সমাধান করিয়ে নিয়েছি এখনো সমস্যা আছে সমাধান করিয়ে নিচ্ছি এখন শুধু 24 ইঞ্চি 26 ইঞ্চি এদেরকে বসায় দেওয়া হচ্ছে এমন কেই ওয়াজ মাহফিলে মুবিন নাম বলা হচ্ছে সিনেমার নাম বলা হচ্ছে তাদেরকেও বসায় ওয়াজ মাহফিল করা হচ্ছে আর মানুষও দৌড়াচ্ছে এ যুবক ভাইরা কোথায় দৌড়াও নবীজির এই হাদিসটা কি শুনো নাই শুনবা কেমনে তোমরা তো মাহফিলে গিয়া প্রেম ভালোবাসার কথা শুনতে চাও তোমরা তো মাহফিলে গিয়ে ইমোশনাল ইমোশনাল কথা শুনতে চাও আল্লাহর নবীর এই হাদিসগুলো তো জানা নাই আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে ইন্না মিন আলামাতিস সাআ আইয়ুরফা আল আলম ওয়ায়ুকসার আল জাহাল কিয়ামতের লক্ষণ কিয়ামতের আলামত হলো জ্ঞান উঠানো হবে জ্ঞানের কদর কমে যাবে মূর্খতা বেড়ে যাবে আজকে মাহফিলগুলোতে আপনারা দেখবেন পোস্টারগুলোর কারবার দেখবেন অধ্যক্ষ প্রিন্সিপাল শাইখুল হাদিসদের নাম নিচে দিয়া ওই দুই চার বছর পাঁচ বছর সাত বছর আগে আমার মতো লোক যারা আর কি আমরা পাঁচ সাত বছর আগে পড়াশোনা শেষ করছি আমাদের নাম উপরে তুলে দেয় পাবলিক কি এগুলো আছে না নাই আমরা তো জেহালতকে প্রসার করছি আমরা জ্ঞানীদেরকে কদর করছি না আজকে যদি জ্ঞানীদেরকে কদর করা না হয় পরবর্তী জেনারেশনে দেখা যাবে আরো কদর কমে যাবে আমাদেরকে সুস্থ বিবেকে চিন্তা করা দরকার যে আমরা আমাদের জেনারেশনকে কোথায় নিয়ে যাচ্ছি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আপনারা কি আমার কথায় বেজার হচ্ছেন রাগ করছেন আমি একটু ঠোঁট কাটা স্বভাবের মানুষ সরাসরি কথা বলে ফেলি কারণ আল্লাহর কথা রসূলের কথা স্পষ্ট কথা এর মধ্যে কোনো ভেজাল নাই এরপরে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আরেকটা আলামত হলো কিয়ামতের আগে আইয়ুক সারা জিনা জিনা ব্যাপক হারে বেড়ে আরে বাপরে বাপ জিনা আমাদের চোখ আছে তো জিনা করার সুযোগ কান আছে তো কান দিয়ে জেনা করার সুযোগ একটা ঘটনা আমার মনে পড়ছে ঘটনাটা কি বলবো আমি কিছুদিন আগে এক অন্ধ লোকের সাথে দেখা হয়েছে আমার দিকে তাকান শুনে আমার দিকে তাকান একটা ঘটনা শোনাই এক অন্ধ লোকের সাথে দেখা হয়েছে লোকটা জন্মের পর থেকে চোখে দেখে না আমি বললাম ভাই এই যে জন্মের পর থেকে আপনি চোখে দেখেন না আপনার খারাপ লাগে না কয় না আমার খারাপ লাগে না বললাম ভাই আল্লাহ এত সুন্দর করে দুনিয়া বানাইছেন মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন কিচ্ছু দেখেন না সত্যি খারাপ লাগে না কয় না সত্যি খারাপ লাগে না বললাম ভাই আল্লাহ এত মানুষকে দেখার শক্তি দিলেন আপনাকে দেখার শক্তি সামর্থ্য দিলেন না আল্লাহর উপর আপনার কোনো অভিযোগ নাই কয় না আল্লাহর উপরে আমার কোনো অভিযোগও নাই আমি কইলাম ভাই এটা কেমন মানুষ আপনি আপনি চোখে দেখেন না খারাপও লাগে না আমার আল্লাহ আপনারে চোখে দেখার শক্তি দেয় নাই আল্লাহর উপর অভিযোগও নাই বলবেন কি কেন নাই সে উত্তর দিয়েছে কি জানেন কয় হুজুর আপনি হুজুর হইলে কি হবে আপনার চোখ আছে আপনার গুনাহ করার সুযোগ আছে আমার চোখ নাই গুনাহ করার সুযোগও নাই ঠিকই তো আছে ঠিকই তো আছে আমাদের যাদের চোখ আছে আমাদের গুনাহ করার সুযোগ আছে যাদের চোখ আছে বেগার নারীর দিকে তাকিয়ে চোখের জিনা করার সুযোগ আছে যাদের চোখ আছে এই যে চরিত্র বিধ্বংসী উপাদান এই মোবাইল ফোন হাতে নিয়ে মোবাইলের স্ক্রিনের দিকে তাকায়া ফেসবুক ইউটিউবে গিয়া আজে বাজে নিষিদ্ধ আজে বাজে ফালতু ভিডিও দেখে চোখের জিনা চোখের গোনা করার সুযোগ আছে না নাই কিন্তু অন্ধ লোকের হাতে আপনি যদি ইউটিউব আর ফেসবুকের কোনো ভিডিও দেন তার তো চোখের আলো নাই তার গুনাহ করারও কোনো সুযোগ
না এই জন্য আমার যুবক তরুণ ভাইরা শুনেন এই যুগটা হলো এমন যুগ গুনাহ চতুর্দিকে গুনাহ জিনার দিকে যাওয়া যাবে না চোখের জিনা কানের জিনা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে আর জিনাকে বন্ধ করার জন্য পর্দা নিশ্চিত করতে হবে জিনাকে কমানোর জন্য নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করতে হবে জিনাকে বন্ধ করার জন্য তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে আমার সমাজ 18 বছরের নিচে পুলামাইয়া ছেলেমেয়েরা ফ্রি মিক্সিং করলে 18 বছরের নিচে ছেলেমেয়েরা হারাম রিলেশন করলে আমার দেশের আইন আমার দেশের প্রশাসন সেটাকে অতটা বাঁকা চোখে দেখে না কিন্তু 18 বছরের নিচে বিয়ে শাদিকে আমার সমাজ আর আমার আইন বাঁকা চোখে দেখে আমি গতকাল উত্তরের দিকে প্রোগ্রাম ছিল ওই টাঙ্গাইলের ওই দিকে আর কি তো ঢাকা দিয়ে আসতেছি গতকাল জুমার দিন ছিল সকালবেলা আসতেছি হাতির ঝিল দিয়া হাতির ঝিল ঢাকায় ছিলেন আপনারা তো সকালবেলা হাতির ঝিল দিয়ে আসতেছি দেখি সকালবেলা কবুতরের জোড়ার মতো ছেলে মেয়েরা এখানে এক জোড়া এখানে এক জোড়া ওখানে এক জোড়া ওখানে এক জোড়া পয়সা পয়সা বাদাম খায় এদের মধ্যে অনেকের বয়স 15-16 বছর হবে এই যে ছেলে মেয়েগুলা কবুতরের জোড়ার মতো বৈশা দেশের বিভিন্ন পার্কে পার্কে নদীর তীরে সাগরের তীরে বটতলা জামতলা আমতলা বৈশা বৈশা কবুতরের জোড়ার মতো এই যে তারা বাদাম খায় এটাকে আমার সমাজ বলে অসুবিধা নাই কিন্তু 18 বছরের নিচে একটা বিয়ে হোক বাল্য বিবাহ হচ্ছে মনে হয় অথবা সমাজও এটাকে মানবে কি বলেন আছে না নাই আল্লাহ দিয়েছেন বৈধভাবে বিবাহের পন্থা আর আপনি সেই বৈধ পন্থা বাদ দিয়ে হারাম রিলেশনকে আপনি প্রমোট করছেন হারাম রিলেশনকে আপনি কিচ্ছু বলছেন না আপনি তো আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে আল্লাহ দ্রোহী হয়ে যাচ্ছেন আজ আমার যুব সমাজ তরুণ সমাজ এরা তাদের যৌবন হারিয়ে ফেলছে যৌবন তাদের নষ্ট হয়ে যাচ্ছে এই জিনার সাগরে ডুব দিয়ে কেন আমার সমাজ বিয়ে শাদীকে কঠিন করে ফেলেছে যদি বিয়ে শাদী সহজ হতো আমার যুব সমাজ তরুণ সমাজ অশ্লীলতা বেহায়াপনা নোংরামি জিনার সাগরে ডুব দেওয়ার কোনো সুযোগই পাইতে না যুবক ছেলেগুলো বিয়ে করবে কেমনে এই সমাজ তো বিয়েকে এমন কঠিন বানাইছে আমার দেশের যে একাডেমিক কারিকুলাম আছে আমার দেশের যে শিক্ষা কারিকুলাম আছে এই কারিকুলামটা হলো এমন 22-23-24 বছরের আগে পড়াশোনা শেষ করার সুযোগ নাই তো 22-23-24 বছরে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি বা কোনো একটা কিছু করলে এত 10-20 লাখ টাকা কামাইতে তার 32-35 বছর সময় হয়ে যাবে এই যে বিয়ে শাদীতে অতিরিক্ত মোহরনা ধার্য করা অতিরিক্ত খরচ করা এই অতিরিক্ত খরচের কারণে বহু বছর বিদেশ থেকে বাংলাদেশে এসেও বিয়ে না করে বহু ছেলে ফেরত যায় পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়েও বহু ছেলে 30-32 বছর হওয়ার আগে বিয়ে শাদী করতে পারে না এখন একটা ছেলে বা একটা মেয়ে 12-13-14 বছর বয়সে সাবালক হয় যৌবন পায় 32 বছর পর্যন্ত যদি অপেক্ষা করা লাগে তো তার যৌবন কোথায় যাবে পেটে ক্ষুধা লাগলে তো পেট যেমন খাবার চায় খাবার দিতে হয় যৌবনের একটু একটা তাড়না আছে এখন সেই যৌবনের তাড়না মিটাবার জন্য আল্লাহ তাআলা বৈধ প্রন্তায় বিবাহ দিয়েছেন সেই বিবাহকে আমরা বাঁকা চোখে দেখে আর সেই বৈধ বিবাহকে আমরা অতিরিক্ত খরচ অতিরিক্ত মোহরানা ধার্য করে বিবাহকে কঠিন করে আজ আমরা আমাদের যুব সমাজ আমাদের তরুণ সমাজ ছাত্র সমাজ আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা অশ্লীলতা বেহায়াপনা নোংরামির সাগরে আমরা নিজেরাই ডুবিয়ে দিচ্ছি এটা এই সমাজে করুণ ভয়াবহ অবস্থা একটা ছেলে বিয়ে করবে পড়াশোনা শেষ করছে আপনি কোন সে 10-20 লাখ টাকা মোহরানা দিবে এতগুলা টাকা ছেলেটা পাবে কোথায় আর মেয়ে বিয়ে দেওয়ার সময় তো মা বাপের কত কথা লক্ষ্মীপুর শহরে ঢাকায় ফ্ল্যাট আছে কিনা বাড়ি আছে কিনা গাড়ি আছে কিনা সরকারি চাকরি আছে কিনা হ্যাঁ শুনেন যারা বাবারা আছেন আর মারা যারা বাড়ি থেকে শুনতেছেন মেয়ে বিয়ে দেওয়ার সময় খালি ছেলের টাকা পয়সা গাড়ি বাড়ি তারপরে তার টাকা পয়সা অর্থবিত্ত দেখলেন এই ছেলেটা নামাজি কিনা মুখে দাঁড়িয়ে আছে কিনা এটা হালাল খুন না হারাম খুন হালাল পথে চলে কিনা এগুলা না দেখে শুধু অর্থবিত্ত দেখে যদি তার কাছে মেয়ে বিয়ে দেন এমনও হতে পারে মেয়ের কপাল পুড়ে ছাই হয়ে যেতে পারে দিনদারিতাকে প্রাধান্য দিবেন নবীজি বলেছেন তুনকাহুল মারআতু লি আরবা
চারটি জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করা হয় লিমালিহা ওয়ালি হাসবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাগফর বিযাতি দীনি তারিবাত ইয়াদা নবীজি বলেছেন বিয়ে শাদী করার সময় মানুষ ধন সম্পদ দেখে সৌন্দর্য দেখে বংশ দেখে দিনদারিতা দেখে বংশ টাকা পয়সা সৌন্দর্য সবকিছুর চাইতে দিনদারিতাকে প্রাধান্য দাও তাহলেই তুমি বিজয়ী হবে জীবনে সফলতা পাওয়া যাবে ইনশাআল্লাহ দিনদারিতা দেখবেন এই ছেলেটা নামাজি কিনা ভালো কিনা আর শুনেন যে ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে বেশিরভাগ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ছেলেরা তারা তাদের বউয়ের সাথে দাসী বা দীর মতো আচরণ করে কারণ তার জীবনে টাকা আছে পয়সা আছে সব আছে এখন একটা বউ পাইছে এটার সাথে যে কোনো রকম আচরণ সে করতেই দেখেন না আমার দেশের এক শিল্পপতি বড় মাপের শিল্পপতি বউ থইয়া আরেক মেয়ের সাথে হারাম রিলেশন করে মেয়ের মাইদা ফেলছে এরপরে অভিযোগ হয়েছিল এখন বর্তমানে অভিযোগ সুদ্ধা গায়েব হয়ে গেছে ফুলুসের গরমে টাকায় গরমে আর প্রতিষ্ঠিত হওয়ার আগে যে ছেলে বিয়ে করবে এই ছেলে জীবনের প্রতিটি পরতে পরতে তার বউকে মনে রাখবে কেন এই যে যারা বিয়াতে ভাই আসেন আমি এই তারা মন খারাপ করো না ভাই এরা মনে মনে কইতেছে হুজুর আজকে যা বলতেছে আমাদের হৃদয়ে আগুন ধরাই দিতেছে যে সময় আসবে তোমাদেরও ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে নেককার স্ত্রী দান করেন কারণ নেককার স্ত্রী পাওয়া এটা সৌভাগ্যের ব্যাপার নবীজি বলেছেন মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আআনাহু আলা শাতরি দীনি নবীজি বলেছেন আল্লাহ যাকে দয়া করে একজন নেককার স্ত্রী দিয়েছেন আল্লাহ তাকে ইসলামের অর্ধেক নিয়ামত দান করেছেন সুবহানাল্লাহ এই যে বিয়াইতে ভাই যারা আছেন আপনার জীবনের লাইফ পার্টনার আপনার জীবন সঙ্গী এই যে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানায় কে আপনার ওয়াইফ আপনার কাপড় চোপড়গুলো ধুয়ে আপনাকে পড়ায়া দেয় কে আপনার ওয়াইফ আপনাকে খাওয়ায় কে আপনার ওয়াইফ আপনি বাসায় যখন সন্ধ্যাবেলা বিকেলবেলা কর্মক্লান্ত শরীর নিয়ে আসেন আপনাকে কেয়ার করে কে যত্ন করে কে সেবা দেয় কে আপনার ওয়াইফ জীবনের কঠিন সময়ে বিয়ে করার পরে যদি আপনি দুঃসময়ে বিয়ে করেন আপনার জীবনের সফলতার জন্য আপনার স্ত্রীর কন্ট্রিবিউশন অবদান থাকবে সাপোর্ট থাকবে দেখা যাবে সফল হলে ওই লোকটা কখনো বউকে ভুলে যাবে না ঘটনা তো আরেকটা মনে পড়ে গেছে বলবো দেখেন মানুষ এই দুঃসময়ে বিয়ে করলে ওই বউয়ের কথা যে মনে থাকে ঘটনাটা শোনাই আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বিয়ে করলেন আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহাকে নবীজির চাইতে বয়সে আরো জোরে বলেন বয়সে তখন নবীজি নবুয়তের দাওয়াত শুরু করেন নাই রিসালতের দাওয়াত শুরু করেন নাই অবস্থাও খুব একটা ভালো ছিল না আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায়িক সফরে গিয়েছিলেন সেখান থেকে প্রস্তাব এরপরে বিয়ে শাদী সেদিকে আমি যাচ্ছি না ওই লম্বা ঘটনার দিকে তো আমি বলছিলাম নবীজি তার স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহাকে কত ভালোবাসতেন দেখেন বাবারা কথা বলে না এই যে চকলেট টকলেট থাকলে দেন না দিলে তারা ঠান্ডা হয়ে যেত এতগুলো বাচ্চা আসছে কিন্তু চকলেট থাকলে ভালো হতো ঠিক না আচ্ছা দেখেন শোনেন তো নবীজি একদিন দোয়া করছেন কি করছেন এই সময়ে চলে আসছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও এসে পিছনে নবীজির সঙ্গে হাত তুলছেন নবীজি তখন দোয়া করতেছেন আল্লাহ কিয়ামতের কঠিন দিনে যখন মানুষ পেরেশানিতে থাকবে যখন মানুষ মানুষকে অনেককে ভুলে যাবে আমি যেন সেই কঠিন দিনে আমার প্রিয় খাদিজাকে ভুলে না যাই মহিলাদের মনে একটু সংকীর্ণতা বেশি থাকে আম্মা জানাই ছেলে দিয়ে আল্লাহু আনহার হাত তোলা ছিল দোয়াই ছিলেন যখনই নবীজি খাদিজার কথা বলছেন হাত নামায় লাইছেন দোয়া শেষে বললেন নবীজি আপনার চাইতে বয়সে বড় খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আপনি বিয়ে করলেন তিনি ইন্তেকাল করেছেন আপনি আমাকে সবচেয়ে কম বয়সে আপনার ঘরে আছেন আপনি উনার মধ্যে এমন কি পেয়েছেন যে দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আপনি উনার কথা ভুলতে পারেন না আর আমার মতো আয়েশাকে পাওয়ার পরেও আপনি কেন আমার কথা দোয়াতে আগে বললেন না নবীজি উত্তর দিলেন আয়েশা শোনো তোমরা সবাই আমার সুখের দিনের সাথে আর আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথে আর কি কিচ্ছা শুনাইতাম এর চেয়ে বড় কিচ্ছা আছে এজন্যই বলেছি আমি যে ছেলেরা প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করে তারা জীবনে কোনোদিন তার বউকে ভুলে যায় না কারণ একজন পুরুষের জীবনে সফলতার পেছনে অবশ্যই একজন নারীর অবদান থাকে এজন্য আব্বাজানরা মায়া বিয়ে দেওয়ার সময় খালি অর্থবিত্ত দেখিয়েন না কিছু কিছু ছেলে আছে ট্যালেন্ট
এখন তার বয়স কম কিন্তু ছেলে দেখলেই বোঝা যায় এটা ভবিষ্যতে কাজে হবে আছে না এরকম এরকম সৎ ছেলে ভালো ছেলে পাইলেই মেয়েটাকে দিয়ে দিবেন আপনার মেয়ে সুখে থাকবে ইনশাআল্লাহ আমরা যদি আমাদের সমাজে বিয়ে শাদিটা সহজ করতে পারি জিনা বন্ধ হয়ে কি আমার কথা কি বেজার হইলেন নাকি আপনারা আজানের সময় হয়ে গেছে এই কয়েকটা ফিতনার কথা বললাম এই ফিতনা থেকে আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন আখেরি জামানায় আল্লাহ আমাদের সবাইকে ঈমানের উপরে অটল অবিচল রাখেন আমি আমার যুব সমাজ তরুণ সমাজ ছাত্র সমাজের ভাইদেরকে বলবো ভাইয়েরা গান বাজনা অশ্লীলতা বেহায় আপনার নোংরামি জিনা মাদক এগুলোর দিকে আমরা যাব না আমরা আল্লাহর দিনের পথে থাকব আমরা চরিত্রকে সুন্দর করব আখিরাতমুখী করে সাজাবো ইনশাআল্লাহ